আজও অর্পিতা মুখোপাধ্যায়কে ইডি আধিকারিকরা তারা টানা জিজ্ঞাসাবাদ করেন এবং সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদে বেশ কিছু জায়গার নাম উঠে আসে। ইতিমধ্যেই ইডির চারটি টিম তারা নয়াবাদ, বেলঘরিয়া এবং চিনার পার্ক এই তিনটে জায়গায় আজও হানা দিয়েছে। এই মুহূর্তে চিনার পার্ক থেকে আমার প্রতিনিধি দেবোপম সরকার আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে, সরাসরি দেবোপমের কাছে চলে যাব। দেবোপম, আজকেও কি বিনিদ্র রাত কাটাবে কলকাতা? তার কারণ আমরা দেখেছি গতকালও অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ান অনুযায়ী তার যে ফ্ল্যাটে হানা দেওয়া হয়েছিল এবং সেখান থেকে আবারও কোটি কোটি টাকার সন্ধান মিলল, আজকে আবারও আমরা যে তথ্য পাচ্ছি যে ইতিমধ্যেই চারটে টিম ইডির তদন্তকারী অফিসাররা তারা পৌঁছে গিয়েছেন, তারা তিনটি জায়গায় ইতিমধ্যেই হানা দিয়েছেন। তুমি এখন রয়েছো চিনার পার্কে, চিনার পার্কের ছবিটা কি দেখতে পাচ্ছ? তোমায় বলি পারমিতা, বিকেল ঠিক 5:30 নাগাদ সল্টলেকে সিজিও কমপ্লেক্স থেকে চারটি টিম রওনা হয় এবং তারা বিভিন্ন জায়গায় হানা দিতে কিন্তু রওনা হয়। আমরা ফলো করেছিলাম এবং ইডি আধিকারিকদের, এবং সেই ফলো করতে গিয়ে আমরা দেখি যে চিনার পার্কের কাছে আটঘরা যে জায়গা বাগুইহাটি পিএসের অন্তর্গত, সেখানে একটি ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে যান এবং লিফটে করে তারা প্রথমে গিয়ে যে ফ্ল্যাটটি, সেই ফ্ল্যাটটি নির্দিষ্ট আছে, সেই ফ্ল্যাটটিতে তারা যান, কিন্তু গিয়ে দেখেন সেখানে কিন্তু লক অবস্থায় আছে। এরপর এই সেই ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দাদের নিয়ে এসে প্রথমে ফ্ল্যাটের খোলার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এবং অবশেষে ভেঙে তারা অফিসাররা ঢোকেন। ঢুকে তারা যেটা প্রথমেই দেখেন যে ভেতরে যে ইলেকট্রিক সংযোগ, সেই ইলেকট্রিক সংযোগ কাটা আছে, কোনো লাইট জ্বলছে না, এবং সেখানে তারা তল্লাশি চালান। তল্লাশি শেষে ওয়ার্ড্রপ থেকে দুটি ব্যাগ বেরোয়, সেই দুটি ব্যাগ থেকে প্রথমে আন্দাজ করেছিল যে হয়তো সেখানেও টাকা পাওয়া যাবে, কিন্তু সেখানে বেশ কিছু ফাইল পাওয়া গিয়েছে। সেই ফাইল কিসের ফাইল সেটা এখনও পর্যন্ত তদন্ত সাপেক্ষ, সেই জন্য আমরা কিছু জানতে পারিনি। সেই ফাইল কিন্তু ইতিমধ্যেই সিজ করেছে ইডির আধিকারিকরা, এবং পাশাপাশি আমরা যেটা কথা বলে জানতে পেরেছি সেখানকার আবাসিকদের সাথে যে এই ফ্ল্যাটটি 2000 সাল বা তার একটু আগে পার্ক সার্কাসের একজন ব্যবসায়ী মোহাম্মদ সিয়াজ তার কেনার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে মোটা টাকার অঙ্কর বিনিময়ে অর্পিতা মুখোপাধ্যায় তিনি এই ফ্ল্যাটটি কেনেন। অর্পিতা মুখোপাধ্যায় খুব একটা এই ফ্ল্যাটটিতে আসতেন না, কিন্তু মাঝে মধ্যে আসতেন, যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন, এবং অর্পিতা মুখোপাধ্যায় তিনি কী করেন সেটা তাদের কাছে স্পষ্ট ছিল না। তারা কিছু কিছু তাদের কাছ থেকে কথা বলে আমরা জানতে পেরেছি যে তারা জানতেন যে অর্পিতা মুখোপাধ্যায় গানের শিল্পী, তিনি আসছেন, কিন্তু পরবর্তীকালে অর্পিতা মুখোপাধ্যায় কিন্তু আর আসা বন্ধ করে দিয়েছিলেন। এবং প্রায় আমরা যেতে জানতে পারছি প্রায় 40,000 টাকা ইলেকট্রিক বকেয়া আছে এবং ইলেকট্রিক সাপ্লাই থেকে ইতিমধ্যেই লাইন কেটে দেওয়া হয়েছে। বাড়ির মেনটেনেন্সের টাকা, ফ্ল্যাটের মেনটেনেন্সের টাকা বাকি আছে। বারংবার তার সাথে ফোনে যোগাযোগ করা হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। মেল করা হয়েছে তাকে, অর্পিতা মুখোপাধ্যায়কে, তার মেলেরও কোনো উত্তর পাওয়া যায়নি। সব শেষে কিন্তু বলা যেতে পারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ দফতর এবং কার্যত ফ্ল্যাটটি অন্ধকার অবস্থাতে পড়েছিল। এবং ভেতর দেখে অ্যাপারেন্টলি যেটা মনে হয়েছে তদন্তকারী অফিসাররা, যে প্রমোটারের কাছ থেকে হস্তান্তর নেওয়ার পরে কিন্তু যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই কিন্তু ফ্ল্যাটটি ছিল, এবং ইতিমধ্যেই সেখান থেকে দুটি ব্যাগ রিকভার করা হয়েছে। সেই দুটি ব্যাগে কিন্তু ফাইল ছিল, সেই ফাইল নিয়ে আসা হয়েছে এবং সেই ফাইল খতিয়ে দেবে তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যেই দুটি টিম আরও বাইরে আছে, তারা বেলঘরিয়ায় গেছে এবং নয়াবাদে গেছে, সেখান থেকে এখনো পর্যন্ত তারা ফেরেনি, এবং চিনার পার্কে কোনো তথ্য রয়েছে তোমার কাছে? বাকি যে দুটো জায়গায় এখনো ইডি রেড চালাচ্ছে সেখানকার কোনো খবর, কোনো আপডেট তোমার কাছে রয়েছে? দেখো, আমরা ইডি সূত্র মারফত যেটা জানতে পারছি সেখানে কিন্তু রেড এখনও পর্যন্ত চলছে, সেখান থেকে এখনও পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, নথি উদ্ধার হয়েছে। সেই নথিগুলো কিন্তু পরীক্ষা করছে তদন্তকারী অফিসাররা বা খতিয়ে দেখছে। এখনও পর্যন্ত নতুনভাবে কোনো টাকার হয়তো উৎস পাওয়া যায়নি বা টাকার সন্ধান পাওয়া যায়নি, কিন্তু ফাইল পাওয়া গিয়েছে অনেকগুলি এবং ডকুমেন্টস পাওয়া গিয়েছে, এবং সেই ডকুমেন্টসগুলো কী কারণে, এর আগে আমরা দেখেছি বহু জায়গা থেকে কিন্তু দলিল, বিভিন্ন দলিল পাওয়া গিয়েছে, সেই দলিল পাওয়া যাচ্ছে কিনা সেটাই এখন দেখার বিষয়। ইতিমধ্যেই চিনার পার্কে যে তল্লাশি অভিযান সেটা শেষ হয়ে গিয়েছে এবং তদন্তকারী অফিসাররা তারা ইডিতে ব্যাক করেছেন। এখনও পর্যন্ত দুটি জায়গায় কিন্তু রেড চলছে এমনটাই ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি। পারবিতা, অনেক ধন্যবাদ, আমরা কথা বললাম আপাতত, তোমাকে অনেক ধন্যবাদ দেবোপম। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা নিশ্চয়ই এই খবরে আবারও চোখ রাখবো।